উঠে গেছিল নৈহাটি বড় মার্গ ওখানটায় পুজো দিতে, যেহেতু বার্থডে বলে কথা, আমার বার্থডে দিন যেমন আমি গেছিলাম আমি দক্ষিণেশ্বর পুজো দিতে মায়ের কাছে, তো ওরা গেছিলো মানে নৈহাটি বড় মার্গ কাছে, তো ওখানে গিয়ে পুজো পুজো দিতে যখন দুপুরবেলা বাড়িতে আসে তখন আমি ওকে জিজ্ঞাসা করছি তুই কোথায় গেছিলিস, তখন বলকে আমি আজকে আমি গেছিলাম যে নৈহাটি বড় মার্গ কাছে পুজো দিতে, আমি কেন বলে আজকে আমার বার্থডে ছিল তাই, আমি যা আমি তোর বার্থডে ভুলে গেলাম, তারপর আমাকে বলে কি তুই আমার দাদা নাকি যে তুই আমার বার্থডে মনে রাখবি, অন্য অন্য মেয়েদের বার্থডে তো বেশ মনে রাখিস আমারটা কেন রাখবি, হ্যাঁ সেটাই কথা আমি তোরটা কেন রাখবো, দেখ আমি ভুলে গেছিলাম তার জন্য সরি, এখন ওর জন্য যাচ্ছি একটু ব্যারাকপুরে গিফট আনতে, যদি দেখি জুড়ি হুডুতে বা রিলায়েন্স ফিলায়েন্সে যাবো ওর জন্য দেখি কোনো গিফট যদি পাই পাই তো নিয়ে আসবো। সো অলরেডি গাইস ফাইনাল কিন্তু আমরা জুটিয়েতে চলে এসেছিলাম, জুটিয়েতে আসার পরে এখন আমরা এখানে কিন্তু ড্রেস ড্রেস দেখছি বোনের জন্য, আমার বোন যেহেতু একটু রোগা আর লম্বা ঠিক আছে, আমার বড় বুঝে বোন আছে না নিপা ওকে কিন্তু ছাড়িয়ে গেছে আমার ছোটোর বোনটা, তো ওর জন্য একটা ড্রেস নিতে হবে, কী টাইপের ড্রেস নেবো, তো শ্যামলা মানুষ কী টাইপের ড্রেস পরলে ওকে ভালো লাগবে সেটাই বুঝতে পারছি, আমার যদি কোনো গার্লফ্রেন্ড হতো গার্লফ্রেন্ডকে নিয়ে আসতাম, ও চয়েস করতো আমার বোন আমার গার্লফ্রেন্ডের কী হবে এটা তোমরা কমেন্ট করে জানিও তো, অবশ্যই এখানে যে মেয়েটা দেখতে পাচ্ছ না এই মেয়েটার গায়ে যে ড্রেসটা আছে সেটা বেশ ভালো লাগছে, এটা হিরক পছন্দ করেছে, তো এখানে কিন্তু এই যে সেই ড্রেসটা ঠিক আছে এটা এস সাইজ, আমার বোনের লাগে এক্সএস সাইজ, এক্সএস সাইজ নেই এস সাইজ, এস সাইজটা নেই এটা আমি অপশনাল রাখলাম ঠিক আছে, এটা আমি রাখছি সাইজ যদি পছন্দ হয় তো নেবো, আর যদি কোনো যে কোনো জিনিস না হয়ে যায় এটাই নেবো, আর জিনিস দেখি আমি ঠিক আছে যদি পছন্দ হয় তো ওটাও নেবো এটাও নেবো, আমার বেশি আমার কি বলো বেশি একটু ব্ল্যাক কালার চাই, ব্ল্যাক হোয়াইট এমন থাকবে তো চক্র বকর থাকবে এগুলো বেশ আমার ভালো লাগে, সেখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে বাট কী করা যাবে নিতে পারবো নিতেও পারি নাও নিতে পারি, কারণ এখানে একটা জিনিসের জন্য আমি থেমে যাচ্ছি, এখানে যে স্লিপলেস এটা কী বলে স্লিপলেস তো স্লিপলেস হাতা মানে এটা পুরো প্রচুর সরু ঠিক আছে, এর জন্য আমি নিতে পারছি না, আর যদি এমনি যদি এটা যদি সরু না হতো না তাহলে আমি এটা জিনিসটা নিয়ে নিতাম, ড্রেস ভালো লাগছে কিন্তু এই ড্রেসটা যাই বেশ, এটা বেশ ভালো লাগছে কি করব, আর গাইস এখন আমি জুডিওতে মানে ছেলেদের সেকশনে চলে এসেছি, এখানে এসে আমার একটা জিনিস বেশ পছন্দ হয়েছে, এই যে এই জ্যাকেটটা বেশ পছন্দ হয়েছে এর ভাবছি নেবো কি না, এটা যদি ব্ল্যাক কালারের শার্ট আর নিচে যদি ব্ল্যাক কালারের প্যান্ট পাই না বেশ ভালো লাগবে, কী করো এখানে ব্যাগি টাইপের প্যান্ট পরছি, যদি ব্যাগি টাইপের প্যান্ট পাই যায় ওটাও নিয়ে নেবো আমি, কারণ আমার বেশ ভালো লাগছে এর সাইজও পেয়ে গেছি মোটামুটি যখনই বার্থডে হয় বা কোনো অনুষ্ঠান হয় কি আগের বার যখন নিপার জন্মদিন হয়েছিল নিপাকে জামা দিয়েছিলাম আবার রেশাকেও দিয়েছিলাম, তার কারণ বড়টাকে দিলে ছোটো জন খারাপ লাগবে, তো সেই জন্য ফাইনালি এখন গিফটটা কেন কমপ্লিট সব কমপ্লিট, কেক টুপি তারপর ওটাকে শ্যাশে শ্যাশে না ওটাকে স্প্রাকেল তারপর সোনো স্প্রে তারপর ফ্লাশার মোটামুটি সব কিছু নিয়ে গেছে, এখন বাড়িতে যাবো গিয়ে আগে ওর সাথে ছবি তুলতে হবে যেহেতু থাম্বনেলে দিতে হবে না, 2000 years later প্লেট ফাইনাল কিন্তু বাইতে চলে এসেছে, ঠিক আছে বাইতে নিয়ে এখানে এখন কেকটা কাট, এখানে কিন্তু কেকটা কাটবো, এই যে কেক ওই যে আমার গিফট আর এটা হলো রোমাল, এখন রোমাল দিয়ে চোখটা বাঁধবো চোখটা বেঁধে এখানে কিন্তু ওকে বসাবো তারপর কেকটা কাটাবো, দেখেছি কিন্তু আমি কেক ফেক নিয়ে এসেছি ঠিক আছে, বাট গিফট ফিফট এনেছে এগুলো কিন্তু জানে না, আর সবথেকে বড় কথা কি কালকে থেকে কিন্তু প্রায় 24 ঘন্টা হতে যায় এখন কিন্তু একটাও কেকও কাটিনি, ঠিক আছে আমাদের বাড়িতে মেনলি কী বলতো ওই সব কেক ফেক কাটার বেশি একটা অতটা নেই,
যে বার্থডেতে কেক কাটতে হবে করতে, যদি কেউ বন্ধু বান্ধব করে ওই আর কি। আর বোনের তো তেমন কোনো বন্ধু বান্ধবই নেই, ঠিক আছে, যা করা মানে এখনো ছোটো যেহেতু, আর বান্ধবীরা আছে দুটো তিনটে, সে অন্য ওখানে এখানে থাকে না, সব মানে নীলগঞ্জ ওই দিকে থাকে, আর ও একে বাড়ি থেকে ছাড়ে না কোথাও, ঠিক আছে। আরে মানে ষোলো পাড়ায় গেছিস, তাই তো? ষোলো পেরিয়ে গেছি, মানে আজকে বোনের বার্থডে, যেহেতু বোনকে আমি হ্যাপি বার্থডে বলেছি, সকালবেলাও বললাম, দুপুরবেলাও বললাম, বিকালবেলাও বললাম হ্যাপি বার্থডে। এমনি কেউ নেই, তুমি কেউ নেই, ঠিক আছে, তুমিটা পড়েই নি আমি সবার আগে। ও মনে বাবার চোখটা খোলো না, না চোখটা এখন খুলবো না, চোখটা পরে। তুই তো বান্ধবীর আছিস, তোর বান্ধবীটা কে খেলো না? ডাকি ছিল রে, মা জাতি দি নাই, তাহলে কেমন চললি আবার কি রে বল। এখন মানে যখন শোবো তখন অবস্থা পুরো 12টা বাজে, 13টা বাজে, এখন পুরো পার্টি স্প্রে পার্টি স্প্রে হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন, তোমাদের একটু সময় ভিডিও জন্য অনেক টাইম করে, তো প্লিজ কিপ সাপোর্টেড। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তখন টেক কেয়ার, বাই।